ভাইরে ভাই, বছর শেষ মানে খালি খাই দেয় আর খাই দেয়, এত খাই দেয় কান করতে হবে? এটা তো মানে মাথায় ধরে না, কিসের জন্য করে এত খাই দেয় করতে হবে? বছর শেষ মানে অনুষ্ঠান, বছর শেষ মানে পার্টি, বছর শেষ মানে মেলা, সব জায়গাতে এত অনুষ্ঠান, এত অনুষ্ঠান, বছর শেষ তাই ভালো করে দেখতেছি, দেখি তো ফুলগুলার কোনো পরিবর্তন আসে কিনা। খালি যত পরিবর্তন মানুষের, কোনো পরিবর্তন নাই, ফুলগুলো আপন মনে ফুটে আছে, কি সুন্দর হয়ে ফুটছে ফুলগুলো, ফুলগুলো দেখতেই কত সুন্দর লাগছে, আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর ফুলের, আর এই কালারটা আমার খুব পছন্দ, আর ফুলগুলোর কালারও এটা। তো যাই হোক, এদিকে কিন্তু মরিমের মা কাটাকুটা করে দিচ্ছে। আজকে আসলে মাছের ঝোল রান্না করব, আর ছোট মাছের একটু পুরপুরি করব। তো যাই হোক, অলরেডি আমার রান্না হয়েও গেছে, এর ভিতরে আবার মাসরুকের বাবা এই যে দেখেন কি পাঠায় দিছে, এটা হচ্ছে গরুর মাংস, সে পাঠায় দিয়ে বলে যে একটু মাংস রান্না করে দিবা। আমি তাকে বললাম যে কেন, আজকে তো মাছের ঝোল খাবো আমরা, আমরা মানে সকালে ডিসাইড করছি যে আজকে মাছের ঝোল খাবো আর ছোট মাছের পুরপুরি খাবো, তো তার নাকি হুট করেই মাংস খেতে ইচ্ছা করছে, এটা কোনো কথা বলে বছরের শেষ একটু রান্না করে দাও না, আমাকে এভাবে ব্ল্যাকমেল করে, এমন মিষ্টি মিষ্টি করে কথা বলে যে আমি আর না করতে পারি না। আর ব্ল্যাকমেলটা ছিল বছরের শেষ, আসলে বছরের শেষ যদি বলে তাহলে তো আর বলার কোনো কথাই নেই। তো যাই হোক, খেতে চাইছে এত করে, তার মন করছে, এখন রান্না না করে দিলে কেমনটা লাগে বলেন তো। তো মাংস রান্না করতেছি, আবার বলে কি যে দুপুরে তোমাকে বিরক্ত করব না, রাত্রেবেলা একটু গরম গরম ফুলকো লুচিও ভেজে দিও, এটাও কোনো কথা বলেন। বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে সরি, বসতে দিলে খাইতে চাই, খাইতে দিলে আবার শুইতে চাই, এরকম একটা ব্যাপার হয় গেছে। তো যাই হোক, মাংসটা রান্না করছি, এটা হচ্ছে গরুর মাংস রান্না করছি, আর আস্ত দুটো রসুনও দিয়ে দিয়েছি, যাদের শরীরে বিষ ব্যথা আছে তারা যদি এই রসুনটা খায় তাহলে কিন্তু অনেকটা আরাম পাবে। তো যাই হোক, এটা ফ্রি অ্যাডভাইস ছিল। তো আমি মাংসটা, সরি, আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি আর সম্পূর্ণ রান্নাটা দেখাই নাই। আর এই যে যেটা বললাম যে মাছের ঝোল করে ফেলছিলাম, আর এটা হচ্ছে মাংস, এগুলো দুপুরে খাবো আমরা, আর রাত্রেবেলা তো সে বলছে যে ফুলকুলুচি দিয়ে খাবে। আর এখানে হচ্ছে বিকেল টাইম, এখন ছাদের উপরে আসছি, ছাদের উপরে অনেক বাতাস হচ্ছে, বাতাসে আসলে এমন এক অবস্থা মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, সরি ঠান্ডা তো লাগবেই তাই না, শীতের ভিতরে ঠান্ডা লাগবে না তো কি গরম লাগবে, এটা কোনো কথা। তো যাই হোক, এই ঠান্ডার ভিতরে এই ছাদের এই পাশের কাপড়গুলো, এগুলো কিন্তু সব আমার, আর এই যে এই পাশের এই কাপড়গুলো আমার না, মানে দুই পাশে আর কি, ছাদ এই পাশেও ওই পাশেও, আর এই যে আর্জেন্টিনার এখনো পর্যন্ত মানে ঝুলতেইছে পতাকা। আর এখন হচ্ছে সন্ধ্যা টাইম, সন্ধ্যা টাইমে দেখেন ছেলেকে বললাম যে সবার সব কিছু শুনছি, তুমি বলো তোমার কি আবদার, তোমার কি খেতে মন চাচ্ছে, সে বললো যে মা আমি কেএফসি খাবো। তো ছেলের জন্য করে যে কেএফসি নিয়ে আসছি, এখন একটু করে সস ঢেলে দিয়ে খেতে দিয়ে দিলাম, আর কেএফসিটা কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে, আর সসটা দেখলেন যে বাসায় সস থাকা সত্ত্বেও অতটুকু সসের ভিতরেই মনে হয় জীবনটা লেগে আছে, এরকম একটা ব্যাপার, আসলে ফ্রির জিনিস হলে যা হয়। আর কেএফসিটা কিন্তু খেতে অনেক মজা ছিল, ছেলেকেও দিয়ে দিলাম, মাসুকের বাবা খাবে না, সে ফুলকলুচির সাথে মাংস খাবে জন্য তার জন্য নিয়ে আসি নাই, শুধু আমরা দুই মা ছেলেতে মিলেই খাবো। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এখন পর্যন্ত যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে নেক্সট আর একটা ভিডিও নিয়ে চলে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।